নমস্কার আমার প্রিয় স্ট্যান্ডার্ড ফোরে ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সামান্য ভগ্নাংশের যোগ ও বিয়োগের সেকেন্ড পার্টটা করাবো। বিগত ক্লাসে যোগ ও বিয়োগ শিখেছো আর এই ক্লাসে তোমরা ভাষা গণিত শিখবে। সবাই পৃষ্ঠা 54 আর 55 খোলো, চলো শুরু করা যাক। প্রথমে 12 টাকেটা কি বলেছে দেখো। 12 টাকে বলেছে রহিমের বাবা বাজার থেকে 5 পূর্ণ 1 এর 3 কিগ্রা চাল, 2 এর 7 কিগ্রা ডাল এবং 3 পূর্ণ 3 এর 14 কিগ্রা আটা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন তাহলে মোট যোগ করে নেব, ঠিক আছে, সমষ্টি বেরিয়ে যাবে। তাহলে মোট কত জিনিস কিনেছে, তাহলে দেখো 5 পূর্ণ 1 এর 3 যোগ 2 এর 7 যোগ 3 পূর্ণ 3 এর 14 এইরকম করে একক দিয়ে কি গ্রাম সমান। দেখো প্রথমে কি করবে, না মিশ্র ভগ্নাংশ আছে তাকে অপ্রকৃত ভগ্নাংশে করে, মিশ্র ভগ্নাংশ থাকা মানে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। তাহলে প্রথমে আপনি 3 আছে 3 বসে দেবে পরে, ব্যাস। এবার কি করে করবে, 5 3 15 15 সঙ্গে 1 যোগ করলে 16, তাহলে 16 কি যোগ। তারপরে 2 এর 7 আছে 2 এর 7 যোগ 14 দিনে বিয়াটাও মিশ্র ভগ্নাংশ, তাহলে 14 দিনে 42 42 আর 3 যোগ করলে 45 45 এর 14। এবার কি করবে, না এই 3 7 আর 14 এর রসাগু করবে, 3 7 আর 14 এর রসাগু করবে। তাহলে রসাগু করার সময় কোন কোন সংখ্যাগুলো নিতে হবে, না মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13 17 এইভাবে মৌলিক সংখ্যা দিয়ে দেখতে হবে, এবং কমপক্ষে দুটো সংখ্যা যাতে যায় সেরকম মৌলিক সংখ্যা নিতে হবে। এখন আমি 7 নিলাম, দেখো 7 যাচ্ছে 14 যাচ্ছে, তাহলে 3 যাবে না 7 থেকে 7 7
ধরি
মোট সম্পূর্ণ অংশটিকে বিয়োগ করে দিলে তাহলে বাকি অংশটা পেয়ে যাবো। তাহলে দেখো কি হবে, না এক বিয়োগ আর হিন্দু আর মুসলিম কত, সাতের বারো যোগ চারে, ঠিক আছে, এত অংশ।